হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি কাশ্মীরি দম আলু বা কাশ্মীরি আলুর দম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করবে আর লাইকও করবে। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকে রেসিপিটা। আর এই রেসিপিটা কিন্তু লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। প্রথমে কড়াই গরম করে ওর মধ্যে আমি সাদা তেল দিলাম। সাদা তেলে আমি এখানে রান্নাটা করছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা আলু ভেজে নেব। এখানে তোমরা লাল লঙ্কার গুঁড়ো, মানে যেই ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটার বদলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, তাহলে আলুর কালারটা আরও সুন্দর আসবে। এইভাবে আলুগুলো তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। হাই ফ্লেমেই করছি আমি, তোমরা চাইলে মিডিয়াম ফ্লেমেও করতে পারো। আর আলুগুলো যেহেতু সেদ্ধ করে আমি ভাজছি তার জন্য খুব হালকাভাবে করছি, না হলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। আর তোমরা চাইলে এখানে সেদ্ধ আলুর বদলে কাঁচা আলু দিয়েও করতে পারো, তাতে টাইম একটু বেশি লাগবে, যাতে আমি করেছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে তাই। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দেখো একে একে করে আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি এখানে অ্যাড করছি ঘি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। এবার এর মধ্যে অ্যাড করব গোটা গরম মশলা, 1টা তেজপাতা, 2টো এলাচ, জয়িত্রী, দালচিনি, জিরে, গোলমরিচ আর লবঙ্গ। এগুলো তেলের মধ্যে দিয়ে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এটা আমি প্রায় 1 মিনিট মতন নাড়াচাড়া করেছি। এরপরে এর মধ্যে দিলাম 2টো বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। এই সময় আমি 1 চামচ চিনি অ্যাড করছি, খুবই সামান্য, ছোট চামচের 1 চামচ। এতে পেঁয়াজের কালারটা খুব ভালো হয় আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এইভাবে বেশ ভালো করে পেঁয়াজটাকে একদম ব্রাউন বা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একেবারে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব 1 চামচ আদা বাটা।
এক চামচ রসুন বাটা। এখানে আদা বাটাটা থেকে রসুনের পরিমাণটা আমি একটু কম নিয়েছি। এবার এটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করলে খুব ছিটকে এদিক ওদিক পড়ে, তো তোমরা চাইলে এটাকে ঢাকা দিয়ে দিয়েও ভেজে নিতে পারো। খুব ভালোভাবে ভেজে নেব রস মেলটা যাওয়া অবধি। এবার এর মধ্যে অ্যাড করছি দুটো ছোট সাইজের কেটে রাখা টমেটো। তোমরা টমেটো পেস্টও অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। অ্যাড করছি সামান্য নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো আবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব এক মিনিট। ঢাকনাটা খুললাম, দেখো টমেটোগুলো কি সুন্দরভাবে গলে গেছে। আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে অ্যাড করব একে একে গুঁড়ো মশলা। এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো আরেকটু দিয়েছি, আমার মনে হলো আরেকটু লাগবে তাই আমি দিয়েছি। এবার দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, যেহেতু এটা কাশ্মীরি দম আলু। এই লঙ্কাতে কোনো ঝাল হয় না, কালারটা খুব ভালো আসে, তাই এখানে আমি 2 চামচ ইউজ করেছি। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর এই সময় কিন্তু ফ্লেমটা একেবারেই কম রাখবে। আমি কোনো জল দিয়ে মেশাইনি। তোমাদের যদি মনে হয় যে জল লাগতে পারে এই সময়, তাহলে একটু সামান্য জল দিয়ে তারপরে কষিও, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার অ্যাড করছি শাহি গরম মশলা 1/2 টিস্পুন মতন, দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেবো। আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে বারবার করে কষিয়েছি আর কোনো জল অ্যাড করিনি। তোমরা চাইলে জল অ্যাড করতে পারো সামান্য। এবার অ্যাড করছি আমি 2 চামচ টক দই। টক দইটা দেওয়া মাত্র কিন্তু হাই ফ্লেম করবে না, একেবারে কম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে, না হলে দই দানা দানা হয়ে যেতে পারে খুব হিটে। তো প্রথমে ঢাকনা দিয়ে দিয়ে কম আঁচে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে, আমি ঢাকনা দিয়ে দিয়ে বারবার করে কষিয়েছি। এরপর দই থেকে দেখো তেল ছেড়ে আসবে খুব সুন্দর। দেখো খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। আবার আমি এদিক ওদিক করে একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু। এবার আমি অ্যাড করছি 2 চামচ কাজু আর আমন্ডের গুঁড়ো। এটা আমি বাড়িতেই ফ্রি মানে বানিয়ে বেশি করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই এয়ার টাইট কন্টেনারে। তোমরা চাইলে এইভাবে বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, প্রায় 1 মাস ভালো থাকে এটা। দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই গুঁড়োটা বানানো খুবই সহজ, যে কোনো শুকনো খোলায় কাজু আর আমনটাকে ভালোভাবে সেকে নিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। দেখো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ হতে দিচ্ছিলাম, এবার খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে গেছে, আর কষানোর কিছুই নেই এর মধ্যে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ দুধ। নর্মাল টেম্পারেচারের থাকলেই হবে, গরম হওয়ার কোনো দরকার নেই। দিয়ে এটাকে লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নেব। তেল
ছাড়া অবধিও কষাতে পারো, একটু ভালো করে কষিয়ে নিলে ভালো হয়, তাহলে গন্ধটা চলে যাবে দুধের। ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো অ্যাড করে খুব ভালোভাবে কষাতে হবে, যেরমভাবে মাংস কষাই আমরা, ঠিক একই রকমভাবে আমি কষিয়েছি। ঢাকনা দিয়ে দিয়ে বারবার ঢাকনা খুলে ঢাকনা দিয়ে বারবার করে কষিয়ে নিয়েছি। আলুটা কষানো হয়ে গেছে, এই সময় আমি এখানে অ্যাড করছি গরম জল। এখানে আমি বাটি ধোয়া জলটা দিচ্ছি, যেই বাটিতে আমি আলু ভেজে তুলে রেখেছিলাম সেই জলটাই এখানে অ্যাড করছি। জলটা তোমরা তোমাদের হিসেব অনুযায়ী অ্যাড করো, যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী। আমি এখানে একটু গ্রেভি রাখবো, তাই জন্য বেশ অনেকটাই জল দিয়েছি। তাছাড়া আলুটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই রস টেনে নেবে, তাই জন্য একটু বেশি করেই গ্রেভি রেখেছি আমি। এবার আমি অ্যাড করছি কেটে রাখা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, এটা অপশনাল, এটা তোমরা গোটাও দিতে পারো, আমি মাঝখান থেকে একটু কাট লাগিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে কাশ্মীরি দম আলু বা কাশ্মীরি আলুর দম। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আমাকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবে।